নভেম্বর নিশ্চিত সালমের রাজ্যখর আউলি রঙে বিশিংতিবার রাজভবন হিমলাই মুরন ক্লাইনের সংযত কিষাণ মোর্চা কক্ত থুনাই গুথুমলাই মঙ্গবন স্ট্রাইস্ট্রাকে সাকলাকে বদল নে কবক নাই পবিত্র কর শ্রী শ্রী তিনি হুবানি বাসলে মুরগনি বিশিনি পুমানি পা শালক পালে যেমন অবিশ্বের রকম হাক্তানি লগিও ন আপন তৈব মরি হাপাং রংনি বিশিংতি দূর করক বাই পনি হুবর ক্লাইনের রোগ ন দাল বিদাল ফেবলমানি রংনি শালক নি শিনি মুরগনি বিশিংতি অজর সংযত কিষাণ মোর্চা নাইকল থাই বনি নাইকল মঙ্গবা হাক্তর কমিটি গোষ্ঠী মুরব আপন তিন সারাবার কৃষক সভা সংযত কিষাণ মোর্চা নি বিশিংতি কাইদ দফানি সানলাই মুম্বাই হানি কাসকুন নাহারে হাসি ফানি থানি রগ ইয়াফর মঙ্গল নাই নভেম্বর নিশ্চিত সালমারি ত্রিপুরা হাসদেব সংযত কিষাণ মোর্চা ত্রিপুরা রং বিশিংতে রাজভবন রঙে হিমলাই মুংনুক জানায় আর সালো আর হিমলাই মুঙ্গ ফাইমানজা ফাইনে কেন্দ্র ট্রেড ইউনিয়ন রং বিশিংতে রং শিকলা নিউটাই বই রং বদলব সাংরং সালো মেরার মারনি কৃষক সভা হাসতে বেডেগ সংযত কিষাণ মোর্চা ত্রিপুরা কবক নাই নাইকল থাইতং নাই পবিত্র কর্কক থুনথুনানি কুথুমলাই মুঙ্গ অবন শাকলাই মুরখা আপনার গাড়ি বা ফাইমানজাক ফাইকে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার নাইকল নাই মতিলাল সরকার রতন দাস মধুসূদন দাস শ্যামল দে জয় গোবিন্দ দেব রায় তেই রঘুনাথ সরকার তাংবুতাং রং নাইকল থাই রং বিশিংতি দাল বিদাল কক রাম আবরতি রাজভবন হিমলাই মুনি কক সাইখানার কা আবন লগিও না দাল বিদাল সালে মুনতি বংনি নাইকল থাই রং নাঙ্গি তোমানি মানিক নি ডাঙ্গি মারক কবাঙ্গি তোমানি আপনার নাইকল নানি লুকু রংনি বিশিংতি রঘু বনি দাল বিদাল আবরণ ফাইন হার নানি ফুনুক থাই রং রোজাং নানি বাগে আবর তাবু রিমাইয়া আবর গক রং জাক বে হাসতে নি ফানি বদল তংনাই রং বিশিংতি চপ্রমু ওবাহে চপ্রমু রং ন কেবিং বাসনানি বাগে ন আজর রক বাসলাই মুখলাই থানাই হিনি ন কক রং না রাখা লিখিত দেওয়া হবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর পক্ষ থেকে সংযুক্ত মোর্চার কাছে আজকে এই দাবি তুললাম আপনারা তুলুন এগুলো আমরা বিবেচনা করে আপনাদের সঙ্গে আপনাদের প্রতিনিধি ঠিক করেন আমরা পাঁচজন প্রতিনিধি ঠিক করে নাম পাঠাই কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু আজকে এক বছর উপরে হয়েছে কোনো মিটিং ডাকেনি তাহলে এই যে অপূর্ণ দাবি তাই সংযুক্ত মোর্চা এই সিদ্ধান্ত নিয়েছে এই অপূর্ণ দাবিকে আদায় করার জন্য দ্বিতীয় বর্ষ পূর্তিতে আমরা গোটা দেশব্যাপী শুধু আন্দোলন দিল্লিতে না গোটা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য আমরা রাজভবন মার্চ করব রাষ্ট্রপতির কাছে এই দাবি আমরা জানাবো পবিত্র কর্কক থুনথুনানি কুথুমলাই মুরগ তাবনে হাক্তরটাই হাস্টে হাপাং রংনি তাবনে জরা রংনতে ইয়া ফরমানি নিশিত শালমারি রাজখরাওলি রগ্ন কারি হাস্তে দাল বিদাল ঠাইনি বখাস্তে রগ মিশিলতে কুথুমলাই মুং আপনি উলল বখাস্তে নাইকলেন ধানি রগ বংনিয়া শ্রীমং পলাই রও ইয়া ফরজাং নাই হিনে হাস্তে ফানো ফুনুক নাই রনানি বাগে আপনি অতই নস বংনি শানলাই মুং বইয়া ফরজাং নাই হিনে সাইখনার গা আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা ব্যাপক জমায়েত করব কিন্তু যেহেতু একেবারেই সবচেয়ে বড় ফসল এটা আমন ফসল এটা কাটার সময় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিম জেলার তিনটি চারটি মহকুমা এবং কিষানগড় মহকুমা তারা এখানে আসবে আর বাকি সমস্ত মহকুমাতে তারা এসডিএম এর মাধ্যমে ওই মেমোরেন্ডাম তারা মিছিল করে কনভেনশন করে রাজভবনে পাঠাবেন আপনি লগিয়ে না হাসি নকরা নাইকল থেতে কুবনি বিশিংতি বা আজরা রংনি বিশিংহ নুকজাকি তোমানে আগর কায় নাই তোমানে দাল বিদাল জঞ্জাল কলাই তোমানি তে আজরানি বিশিংতি কলাইজা আসাম হাপা বনি বিশিংতি নাহার মুকরি শিলচা মুক্তি সাইন হাই নহাই নুকজাকি তোমানি কুয়াইতে আগর বুফাং রংনি বুসকাং রগ তৈব আসাম হাবনানি রংনি কেবেং মরনি শিলচা মুক আশাকা আবনতেই বানিয়া খেলাইনে রো এবার বনতেই মুখে দিনখাইনে রংনি আ কাইথাই তংনাই রোগ হাই নহাই জঞ্জাল কলাই মানে নুকজাখা অবহাই নাল বিদাল হাস্তের নাইকল থাই রং ফুনুক মানতেই আকৌ রক্তি শাখা পবিত্র উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের কৃষকদের সেটি হল যে মূলত উত্তর ত্রিপুরা ঊনকোটি ধলাই এবং এটা প্রায় সব জায়গাতে আছে আমাদের রাজ্যে প্রচুর সুপারি উৎপাদন এবং আপনারা জানেন কাঞ্চনপুর ছিল আমাদের কমলার জায়গা কিন্তু মাটির কারণে এখন অনেকদিন হয়ে গেছে মাটির অম্লতা ইত্যাদির কারণে সেখানে এখন আর কমলা পায় না
সরকারের অসহযোগিতা ইত্যাদির কারণে এখন সেখানে তারা কমলার বদলে ব্যাপকভাবে সুপারির চাষ করেছে। ধলাইতে একই অবস্থা, পূর্ণকটিতে একই অবস্থা, কিন্তু আসামে আমাদের সমস্ত সুপারি আটকে দেওয়া হচ্ছে। কারণ আসাম সরকার নাকি বলেছে এই সমস্ত সুপারি বার্মা থেকে আসছে। আরে ত্রিপুরার সুপারি, আমি ওইদিন উত্তর ত্রিপুরার একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেই মিটিংয়ে দেখা গেল শুধুমাত্র উত্তর ত্রিপুরাতে এই প্রায় 10 কোটি টাকার সুপারি উৎপাদন পায়। ধলাইতেও প্রায় সম পরিমাণ, ঊনকোটিতেও সম পরিমাণ। ওদিন আমরা শুনলাম আমাদের মালদাইতেও বিভিন্ন জমি বরমোড়াতে আঠারো মোড়াতে এখন উপজাতি কৃষকরা এই সুপারি শুরু করেছে। ওদিন আমি গিয়েছিলাম গন্ডাচলা, দেখলাম। ব্যুরো রিপোর্ট, চেনা দিন রাত।